LibreOffice Writer এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব রাইটারের পরিচিতি, রাইটারের বিভিন্ন টুলবার, কিভাবে একটি নতুন এবং একটি পুরনো ডকুমেন্ট খোলা যায়, কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়, রাইটারে কিভাবে একটি ডকুমেন্ট বন্ধ করা যায়। LibreOffice Writer হলো LibreOffice সংকলনের ওয়ার্ড প্রসেসর অংশ। এটি মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডের সমতুল্য। এটি বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার, তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায়। যেহেতু এটি বিনামূল্য, তাই লাইসেন্সের টাকা না দিয়েই এটিকে ব্যবহার করা যায়। লিব্রিঅফিস সংকলন ব্যবহার করতে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ MS Windows XP বা MS Windows 7 ব্যবহার করতে পারেন অথবা আপনি GNU Linuxও ব্যবহার করতে পারেন। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে GNU Linux এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। যদি LibreOffice সংকলন ইনস্টল করা না থাকে, তাহলে আপনি Synaptic Package Manager ব্যবহার করে Writer ইনস্টল করতে পারেন। Synaptic Package Manager সম্পর্কে আরও তথ্যের জন্য Linux সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং ওই ওয়েবসাইটের নির্দেশাবলী অনুসরণ করে LibreOffice সংকলন ডাউনলোড করুন। বিস্তারিত নির্দেশাবলী LibreOffice সংকলনের প্রথম টিউটোরিয়ালে আছে। মনে রাখবেন, রাইটার ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন। যদি আপনার কম্পিউটারে আগে থেকেই LibreOffice সংকলন ইনস্টল করা থাকে, তাহলে কম্পিউটারের স্ক্রিনের উপরের বাঁদিকের অংশের অ্যাপ্লিকেশনস মেনুতে ক্লিক করুন। এরপর প্রথমে অফিস এবং তারপর LibreOffice অংশের উপর ক্লিক করুন। একটি নতুন ডায়ালগ বক্স খুলে গেছে, যাতে LibreOffice এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই সংকলনের ওয়ার্ড প্রসেসর অংশ অর্থাৎ LibreOffice রাইটার ব্যবহারের জন্য টেক্সট ডকুমেন্ট বিকল্পটির উপর ক্লিক করুন। এটি প্রধান রাইটার উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলে দেয়। রাইটার উইন্ডোর বিভিন্ন টুলবার আছে, যেমন টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং বার এবং স্ট্যাটাস বার। এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এগুলি নিয়ে আমরা এই টিউটোরিয়ালেও আলোচনা করব। আসুন রাইটারে কিভাবে একটি নতুন ডকুমেন্ট খুলতে হয় তা শেখার দ্বারা টিউটোরিয়াল শুরু করা যাক। আপনি টুলবারের নিউ আইকনের উপর ক্লিক করে একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন অথবা মেনু বারে ফাইল বিকল্পটির উপর ক্লিক করুন এবং তারপর নিউ বিকল্পটির উপর এবং শেষে টেক্সট ডকুমেন্ট বিকল্পটি বেছে নিন। দেখুন, উভয় ক্ষেত্রেই রাইটারে একটি নতুন উইন্ডো খুলে যায়। এখন এডিটরে কিছু লেখা যাক। লিখুন রেজিউমে। ডকুমেন্ট লেখা শেষ হলে আপনার ফাইলটিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ বা সংরক্ষণ করে রাখা উচিত। মেনু বারের ফাইলের উপর ক্লিক করুন এবং তারপর সেভ অ্যাজ বিকল্পের উপর ক্লিক করুন। একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে, যেখানে নেম ক্ষেত্রে আপনাকে ফাইলের নাম লিখতে হবে। সুতরাং ফাইলের নাম হিসেবে রেজিউমে লিখুন। নেম ক্ষেত্রের নিচে সেভ ইন ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে আপনি যে ফোল্ডারে আপনার ফাইলটি সেভ করবেন সেটির নাম লিখতে হবে। সুতরাং সেভ ইন ফোল্ডার ক্ষেত্রের নিম্নমুখী তীরের ওপর ক্লিক করুন। এই তালিকার যে কোনো ফোল্ডারে আপনি আপনার ফাইল সেভ করতে পারেন। এখন ডেস্কটপ বিকল্পের উপর ক্লিক করুন। ফাইল ডেস্কটপে সেভ হয়ে যাবে। আপনি ব্রাউজ ফর আদার ফোল্ডারতেও ক্লিক করতে পারেন এবং কোন ফোল্ডারে আপনার ডকুমেন্ট রাখতে চান তা নির্বাচন করতে পারেন। এখন ডায়লগ বক্সের ফাইল টাইপ বিকল্পটি ক্লিক করুন। এটি অনেকগুলি ফাইল টাইপ বা ফাইল এক্সটেনশনের একটি তালিকা দেখায়, যেগুলিতে আপনি আপনার ফাইল সেভ করতে পারবেন। LibreOffice রাইটারে ডিফল্ট ফাইল টাইপ হল ODF টেক্সট ডকুমেন্ট, যা ODT এক্সটেনশন দেয়। ODT হল ওপেন ডকুমেন্ট ফরম্যাট বা ODF ফরম্যাট, যা ওয়ার্ড ডকুমেন্টের একটি বিশ্বব্যাপী স্বীকৃত ফরম্যাট। এছাড়াও এটি ভারত সরকারের ওপেন স্ট্যান্ডার্ডস ইন ই গভর্নেন্স সংক্রান্ত নীতি দ্বারাও স্বীকৃত।
LibreOffice Writer এ কোনো ডকুমেন্টকে .odt টেক্সট ডকুমেন্ট হিসাবে সেভ করা ছাড়াও আপনি আপনার ফাইল .doc বা .docx ফরম্যাট অর্থাৎ যেগুলি Microsoft Office Word প্রোগ্রামেও খোলা যাবে সেগুলিতেও সেভ করতে পারেন। আরেকটি খুব প্রচলিত ফরম্যাট হলো .rtf অর্থাৎ Rich Text Format। এখন ODF Text Document অপশনে ক্লিক করুন। ফাইল টাইপ দেখা যাচ্ছে ODF Text Document এবং ফাইল টাইপ বিকল্পের পাশে বন্ধনীর মধ্যে .odt দেখা যাচ্ছে। এবার সেভ বাটনে ক্লিক করুন। রাইটার উইন্ডোর টাইটেল বারে আপনার পছন্দের ফাইলের নাম এবং এক্সটেনশন দেখতে পাচ্ছেন। আপনি এখন রাইটার উইন্ডোতে একটি টেক্সট ডকুমেন্ট লিখতে প্রস্তুত। আগে আলোচিত ফরম্যাটগুলি ছাড়াও রাইটারে কোনো ডকুমেন্ট .html ফরম্যাট বা ওয়েব পেজ ফরম্যাটেও সেভ করা যায়। ওগুলি ওই প্রক্রিয়াতেই করা যায়। তাহলে মেনু বারের ফাইল অপশনের উপর ক্লিক করে সেভ অ্যাজ অপশনে ক্লিক করুন। এবার ফাইল টাইপ বিকল্পতে ক্লিক করুন এবং HTML ডকুমেন্ট ও বন্ধনীর মধ্যে openoffice.org রাইটারে ক্লিক করুন। এই অপশন ডকুমেন্টের .html এক্সটেনশন দেয়। সেভ বাটনে ক্লিক করুন। এখন ডায়ালগ বক্সের আস্ক when not saving in ODF ফরম্যাট বিকল্পটি নির্বাচন করুন। পরিশেষে কিপ কারেন্ট ফরম্যাট বিকল্পটিতে ক্লিক করুন। দেখুন ডকুমেন্টটি .html এক্সটেনশন নিয়ে সেভ হয়ে গেছে। ডকুমেন্টটি PDF ফরম্যাটে পরিবর্তন করার জন্য টুলবারের এক্সপোর্ট ডাইরেক্টলি অ্যাজ PDF অপশনে ক্লিক করুন। পূর্বের মতোই যেখানে আপনি ফাইলটি সেভ করতে ইচ্ছুক সেই স্থানটি নির্বাচন করুন অথবা আপনি মেনু বারের ফাইল অপশনটির উপর ক্লিক করে এবং তারপর এক্সপোর্ট অ্যাজ PDF অপশনেও ক্লিক করতে পারেন। যে ডায়ালগ বক্স প্রদর্শিত হবে সেখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন এবং তারপর সেভ বাটনে ক্লিক করুন। এখন একটি PDF ফাইল তৈরি হয়ে গেছে। এবার ফাইলে এবং তারপর ক্লোজে ক্লিক করে ডকুমেন্টটি বন্ধ করুন। এখন LibreOffice Writer এ কিভাবে একটি বিদ্যমান ডকুমেন্ট খোলা যায় তা শেখা যাক। এখন resume.odt ডকুমেন্টটি খোলা যাক। উপস্থিত কোনো ডকুমেন্ট খুলতে উপরের মেনু বারের ফাইল মেনুতে এবং তারপর ওপেন অপশনটির উপর ক্লিক করুন। পর্দায় একটি ডায়ালগ বক্স দেখা যাচ্ছে। এখন যে ফোল্ডারে আপনি ডকুমেন্টটি সেভ করেছেন সেটি খুঁজে নিন। ডায়ালগ বক্সের উপরের বাঁদিকের অংশে ছোট পেন্সিল বাটনে ক্লিক করুন। এখানে লেখা আছে টাইপ আ ফাইল নেম। লোকেশন বার খুলে গেছে। এখানে যে ফাইলটি আপনি খুঁজছেন তার নাম লিখুন। ফাইলের নাম হিসাবে লিখুন রেজিউমে। এখন রেজিউমে নামের ফাইলগুলির যে তালিকা দেখা যাচ্ছে তার থেকে resume.odt নির্বাচন করুন। এবার ওপেন বাটনে ক্লিক করুন। resume.odt ফাইলটি খুলে গেছে। অথবা আপনি টুলবারের ওপেন আইকনের উপর ক্লিক করে এবং তারপর আগের প্রক্রিয়াটি করে ওই একই উপস্থিত ফাইলকে খুলতে পারতেন। আপনি রাইটারে .doc এবং .docx এক্সটেনশনের ফাইল অর্থাৎ যেগুলি মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহৃত হয় সেগুলিও খুলতে পারেন। এরপর আপনি দেখবেন কিভাবে একটি ফাইল পরিবর্তন করা যায় এবং একই ফাইল নামে তা সেভ করা যায়। প্রথমে রেজিউমের ওপর মাউসের বাঁদিকের বাটন ক্লিক করে কার্সার টানুন। এতে লেখাটি নির্বাচিত এবং উজ্জ্বল হবে। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিন। লেখাটি এখনও উজ্জ্বল থাকা উচিত। এখন টুলবারের বোল্ড আইকনের ওপর ক্লিক করুন। লেখাটি বোল্ড বা গাঢ় হয়ে গেছে। লেখাটি পৃষ্ঠার মাঝখানে সরানোর জন্য টুলবারের সেন্টার্ড আইকনের উপর ক্লিক করুন। দেখুন লেখাটি পৃষ্ঠার মাঝখানে সরে এসেছে। এখন লেখাটির ফন্টের সাইজ বাড়ানো যাক। এর জন্য টুলবারের ফন্ট সাইজ ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করুন। ড্রপ ডাউন মেনুর 14তে ক্লিক করুন। লেখাটির ফন্ট সাইজ বেড়ে 14 হয়ে গেছে। এখন ফন্ট নেম ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করুন
এবং তারপর ফন্টের নাম হিসাবে আনডটাম নির্বাচন করুন। টুলবারের সেভ আইকনে ক্লিক করুন। দেখুন ফাইলটি পরিবর্তন করার পরও একই নামে সেভ হয়েছে। ডকুমেন্ট একবার সেভ করার পর সেটি বন্ধ করতে হতে পারে। মেনু বারের ফাইল মেনুতে ক্লিক করে ক্লোজ অপশনটির উপর ক্লিক করুন। ফাইলটি বন্ধ হয়ে যাবে। এখানে লিব্রিঅফিস রাইটারের এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। এতে আমরা শিখেছি রাইটারের পরিচিতি, রাইটারের বিভিন্ন টুলবার, রাইটারে কিভাবে একটি নতুন ডকুমেন্ট এবং একটি উপস্থিত ডকুমেন্ট খোলা যায়, রাইটারে কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়, কিভাবে রাইটারে একটি ডকুমেন্ট বন্ধ করা যায়,